তো দেখো বন্ধুরা, আমার ফুটার সেকশনটা একদম 100% উইথ নিয়ে আছে। তার মানে আমাকে একদম ব্রাউজারের 100% উইথ নিয়ে আমাকে এই ফুটার সেকশনটা তৈরি করতে হবে। আর এই ফুটার সেকশনের ভেতর আমার দুটো সেকশন আছে। একটা সেকশনে আছে আমার লিংকস আর কপিরাইট টেক্সট, আরেকটা সেকশনে আছে আমার লোগো। তাহলে আমাকে ফুটার সেকশনের ভেতর দুটো ডিপ বানিয়ে নিতে হবে। তো চলো সেটা করে ফেলি। ফুটার সেকশনটা যেহেতু আমার একদম 100% উইথ নিয়ে হবে, তাই আমাকে এই ফুটার সেকশনটা র্যাপারের বাইরে তৈরি করতে হবে। কারণ দেখো, র্যাপারের উইথ আমি দিয়েছিলাম 960 পিক্সেল। তো যদি আমি ফুটার সেকশনটা র্যাপারের ভেতরে আমি যদি তৈরি করি, তাহলে কিন্তু সেটা 100% হবে না, সেটা 960 পিক্সেল হয়ে যাবে। তো আমি র্যাপারের বাইরে ডিপ তৈরি করছি। আমি নাম দিয়ে দিলাম ফুটার। এর ভেতরে আমি দুটো ডিপ তৈরি করে নেবো, একটা ফুটার লেফট আর একটা ফুটার রাইট। তো আমার ফুটারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালার কোডটা আমি কপি করে নিলাম। আর আমার ফুটার লেফটের উইথ হবে, আমি এখানে নিয়ে নিচ্ছি 348 পিক্সেল। আর ফুটার রাইট এর উইথ আমি নিয়ে নিচ্ছি 127 পিক্সেল। ফ্লোর লেফট উইথ হচ্ছে 348 পিক্সেল। ফুটার রাইট 127 পিক্সেল। আর ফ্লোর হচ্ছে রাইট 100% উইথ নিয়েই তৈরি হলো। কিন্তু ফুটারটা আমার স্ট্রেচ হয়ে গেছে, আমাকে ফুটারটা একদম মিডিলে নিয়ে আসতে হবে। কারণ দেখো, আমার ফুটার লেফট একদম বাঁদিকে ঘেসে গেছে আর ফুটার রাইট একদম ডান দিকে ঘেসে গেছে। তো সেটা আমি কি করে করব দেখো, ফুটারটাকে একদম সেন্টারে নিয়ে আসার জন্যে আমি ফুটার লেফট এর বাঁদিক থেকে ফুটার রাইটের ডান দিক অব্দি কত উইথ আছে সেটা একবার দেখে নিচ্ছি। দেখো, 960, মানে আমার র্যাপারিটি সাইজ। তো আমি এখানে একটা ডিপ তৈরি করছি, যেই ডিপের ভেতরে আমার ফুটার লেফট আর ফুটার রাইটটা থাকবে। আমি দিয়ে দিলাম ফুটার মেন। ডিপটা আমি
ফুটার রাইটের পর শেষ করছি। তো আমার ফুটার মেনের ভেতর দেখো ফুটার লেফট আর ফুটার রাইটটা চলে এসেছে। ফুটার মেনটা আমি কপি করে নিলাম। উইথ হচ্ছে আমার 960 পিক্সেল, মার্জিন হচ্ছে 0 অটো, কারণ আমি চাইছি যে ফুটারটা আমার একদম সেন্টার অ্যালাইনে আসুক। ওভারফ্লো আমি দিয়ে দিচ্ছি হিডেন। আমি আরেকখানা কাজ একবারেই করে নিচ্ছি, ফুটারটা আমি প্রথমে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল লেফট ক্লিক, ওপর দিয়ে আমি একটা রুলার ফেললাম। তো দেখো আমার ফুটার রাইটের মধ্যে যে লোগোটা থাকবে সেই লোগোটার সাথে সেই লোগোটার ওপর থেকে গ্যাপ আছে 18 পিক্সেল, আর আমার ফুটার লেফটের ভেতরে যেই এলিমেন্টগুলো থাকবে তার ওপরে গ্যাপ আছে 32 পিক্সেল। তো সেটা আমি আগে করে ফেলি। আমি ফুটার রাইটে মার্জিন টপ দিয়ে দিচ্ছি 32 পিক্সেল, আর ফুটার লেফটের মধ্যে মার্জিন টপ দিয়ে দিচ্ছি, আচ্ছা সরি, ফুটার লেফটের মধ্যে মার্জিন টপ হবে আমার 32 পিক্সেল, আর ফুটার রাইটের মার্জিন টপ হবে আমার 18 পিক্সেল। তো চলো একবার দেখে নিই। দেখো একদম মিডিলে চলে এসছে আমার ফুটারটা। আমার যে লোগো যেটা আমার ফুটার রাইটের মধ্যে থাকবে তার তলা থেকে দেখো গ্যাপ আছে 18 পিক্সেল। তো সেটাও আমি দিয়ে দেবো। আমি ফুটার রাইটের তলা থেকে প্যাডিং বটম দিলাম 18 পিক্সেল। আমার ফুটার লেফটের ভেতর লিঙ্ক আছে, তো সেই লিঙ্ক সেকশনটা আমাকে করতে হবে। তো একটা জিনিস তোমরা দেখো, আমি কন্ট্রোল মাইনাস করছি, আমার নেভিগেশনে যেই মেনুগুলো আছে এই যে 6টা মেনু একদম সেম মেনুই আমার ফুটার লেফটের মধ্যে আছে। তো আমি আর নতুন করে তৈরি করব না, আমি নেভিগেশন থেকেই কপি করে পেস্ট করে নেব। তো ফুটার লেফটের ভেতর আমার দুটো সেকশন হবে, যার একটাতে থাকবে আমার লিঙ্ক আর একটাতে থাকবে কপিরাইট মেসেজ। একটার নাম আমি দিয়ে দিলাম লিঙ্ক, আর আরেকটা ডিভের নাম আমি দিয়ে দেবো কপিরাইট। আমি নেভিগেশন থেকে মেনুগুলো কপি করে নিচ্ছি। ইউএল টু ইউএল ধরে আমি কপি করে নিচ্ছি। এতে আমার টাইমটা কম লাগবে। তো আমি ফুটার রাইটের মধ্যে আমার যে লিঙ্কগুলো হবে সেটা আমি সিলেক্ট করে নিলাম, কালার কোডটা কপি করে নিচ্ছি। দেখো ফন্ট সাইজ আছে 12 পিক্সেল, ফন্ট ওয়েট আছে রেগুলার, ফন্ট আছে আমার এরিয়াল। সিএসএসে যাচ্ছি, লিঙ্ক ইউএল, আমি মার্জিন দিয়ে দিলাম 0, প্যাডিংও আমি দিয়ে দিচ্ছি 0, লিঙ্ক ইউএল এলআই, কালার হচ্ছে আমার এইটা যেটা আমি কপি করে নিয়েছিলাম, ফন্ট নর্মাল 12 পিক্সেল, এরিয়াল। আমার মেনুগুলো আমি পাশাপাশি নিয়ে আসতে চাইছি, তার জন্য আমি দিলাম ডিসপ্লে, ইনলাইন, ব্লক,
এবার লিঙ্কগুলো আমার এ এইচরেফ ট্যাগের ভেতর আছে, সেই জন্য আমি এখানে তারও সিএসএসটা লিখব স্পেস দিয়ে এ, কালারটা হবে আমার সেম। একটা হোভার কালারও আমি দেবো, হোভার কালার আমি দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক। এবার তোমরা দেখো বন্ধুরা, আমার প্রত্যেকটি মেনুর মধ্যিখানে একটা পাইপ সাইন আছে, প্রত্যেকটি মেনুকে সেপারেট করার জন্য এই পাইপ সাইনটা ব্যবহার করা হয়েছে। তো এই পাইপ সাইনটা আমি কী করে তৈরি করব সেটা তোমরা দেখো। আমি একটা পাইপ সাইন সিলেক্ট করে নিলাম, তো আমার সেমই আছে, 12px আছে আমার ফন্ট সাইজ, ফন্ট ওয়েট রেগুলার, তো কালারটাও আমার সেমই আছে, যেই কালারটা আমার লিঙ্কের কালার সেই কালারটাই আছে। আর আমি এই পাইপ সাইনটা আফটার কনসেপ্ট দিয়ে করব। তো আমি লিঙ্ক ইউএল এলাই এর ভেতর আমি একটা কোড লিখছি পজিশন রিলেটিভ, ইউএল এলাই এ এই কথাটা আমি কপি করে নিলাম কোলন দিয়ে আফটার, কারণ আমি চাইছি যে কোডে আমার লিঙ্কগুলো আগে আসুক তারপর আমার পাইপ সাইনটা আসুক। কন্টেন্ট এর ভেতরে আমি কিবোর্ড থেকে পাইপ সাইনটা দিচ্ছি, তোমরা কিবোর্ড থেকে শিফট ধরে ব্যাকস্ল্যাশ এই কীটা প্রেস করবে তাহলে এই পাইপ সাইনটা পড়বে। এর কালার হবে আমার সেম, মানে আমার লিঙ্কে যে কালারটা আছে আমি কপি করে নিলাম, ফন্টও আমার সেমই থাকবে, আমি কপি করে নিচ্ছি। তো চলো একবার দেখে নিই আমার পাইপ সাইনটা এলো কি না। দেখো আমার পাইপ সাইনটা নিয়ে নিয়েছে, এবার আমাকে গ্যাপটা ঠিক করতে হবে। তার আগে আমি লিঙ্ক ইউএল এলআই এর ভেতর একটা কোড লিখছি টেক্সট ডেকোরেশন নান, কারণ আমি কোনো আন্ডারলাইন চাইছি না, এবং আমি চাইছি যে আমার যে কটা লিঙ্ক আছে সেই প্রত্যেকটি লিঙ্কের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারে হোক। তাই আমি এখানে দিলাম টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। এবার একটা জিনিস আমাকে দেখতে হবে, দেখো আমার যে পাইপ সাইন এর বাঁদিক থেকে আমার মেনুর গ্যাপ আছে 6px, আর এর ডান দিক থেকে আমার মেনুর গ্যাপ আছে 6px। তো এবার আমাকে সেই গ্যাপটা করতে হবে। আমি ওই লিঙ্ক ইউএল এলআই আফটার এর বাঁদিকে প্যাডিং দিলাম 6px, আর এর ডান দিকেও আমি প্যাডিং দিলাম 6px। তো চলো একবার দেখি, দেখো একদম ঠিকঠাক নিয়ে নিয়েছে, কিন্তু আমার একটা মেনুর নিচে নেমে গেছে। তাহলে আমাকে এই ফুটার লেফটের উইথটা একটু বাড়াতে হবে, ফুটার লেফটের উইথ আমি এখানে দিলাম আরও 10px বাড়িয়ে দিলাম, মানে 358px করে দিচ্ছি। আর একটু বাড়াচ্ছি আমি, আমি 368px করলাম। দেখো এইবার একদম ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমার যে লাস্ট যে আমার মেনু মানে কন্টাকাস, এর ডান দিকে আমার কোনো পাইপ সাইন নেই, কিন্তু এইখানে আমার সেই পাইপ সাইনটা চলে এসেছে, কারণ যেহেতু আমি আফটার কনসেপ্ট দিয়ে পাইপ সাইনটা কল করেছি তাই আমার প্রত্যেকটা মেনুর পাশেই সেই পাইপ সাইনটা চলে এসেছে। কিন্তু আমার পারফেকশনের জন্যে আমি কিন্তু এই কন্টাকাস মানে আমার যে লাস্ট যে আমার লিঙ্ক তার ডান দিক থেকে আমি এই পাইপ সাইনটা সরাবো। তো দেখো সেটা আমি কী করে করছি, এটা শুধুমাত্র পারফেকশনের জন্যে, কারণ আমাদের সবসময় আমাদের কাজের মধ্যে পারফেকশন নিয়ে আসতে হবে। আমি এই কথাটা কপি করে নিলাম, আমি কোড লিখছি লাস্ট চাইল্ড কোলন আফটার, আমি এখানে লিখলাম ডিসপ্লে নান,
চলো দেখি, দেখো আমার পাইপ ফ্যানটা চলে গেছে, তো কোডটা তোমাদেরকে আমি একবার বুঝিয়ে দিই। তো দেখো এখানে আমি লিখেছি আমার যে লাস্ট চাইল্ড মানে আমার যে লাস্ট মেনুটা, সেই মেনুর পরে যে আফটার কনসেপ্টটা দিয়ে আমি যে পাইপটা তৈরি করেছিলাম, সেই পাইপটা ডিসপ্লে হবে না, মানে ডিসপ্লে নান। আমি কপিরাইট মেসেজটা কপি করে নিলাম। এবার আমার লিঙ্কের সাথে আমার কপিরাইট মেসেজের গ্যাপ আছে 11 পিক্সেল। তো আমি প্রথমে কপিরাইটের ভেতর কপিরাইট মেসেজটা পেস্ট করলাম, এটা আমার থাকবে পি ট্যাগের ভেতর। কপিরাইটের ওপর থেকে আমি মার্জিন দেবো 11 পিক্সেলের। কপিরাইট মেসেজটা সিলেক্ট করলাম, কালারটা কপি করে নিচ্ছি। 12 পিক্সেল হচ্ছে আমার ফন্ট সাইজ, ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার আর ফন্ট হচ্ছে এরিয়াল। কপিরাইট পি, কালার এইটা, ফন্ট হচ্ছে নর্মাল, 12 পিক্সেল ফন্ট সাইজ, এরিয়াল। তো চলো দেখি, একদম ঠিক আছে, ঠিকঠাক নিয়ে নিয়েছে। তো আমার ফুটার লেফটের সমস্ত এলিমেন্টগুলোকে HTML এ কনভার্ট করা হয়ে গেছে। ফুটার রাইটে আমার শুধু আছে লোগো। তো তোমরা আগে এটা দেখেই থাকবে যে কোনো ওয়েবসাইটে যদি ফুটারে লোগো থাকে তাহলে সেই লোগোর সাথে সবসময় হোম পেজের লিঙ্ক হয়, মানে সেই লোগোতে ক্লিক করলে আমরা হোম পেজে চলে যাই। তো লোগোটা আমার আছে এই লেয়ারে, লেয়ার 9 কপি, দেখো। তো আমি এই লোগোটা কেটে নেব, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, এন্টার, এই হলো আমার লোগোটা। ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিলাম। আমি PNG দিয়ে সেভ করছি, লোগো ডাউন এই নাম দিয়ে আমি সেভ করলাম। এই লোগোটার উইথ হচ্ছে আমার 119 পিক্সেল আর হাইট হচ্ছে 64 পিক্সেল। লোগোটা আমার থাকবে AHREF ট্যাগের ভেতর। এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম হ্যাশ। IMG SRC এবার পাথটা আমাকে দিতে হবে ইমেজেস। ইমেজেস ফোল্ডারের ভেতরে আমার লোগোটা আছে, লোগো ডাউন .png। তো দেখে নিই আমার লোগোটা ঠিকঠাক এলো কিনা। একদম ঠিকঠাক চলে এসেছে এবং লোগোটা আমার লিঙ্কও হয়ে গেছে। তো এইভাবে আমরা কোনো লেআউটকে PHD থেকে পুরোপুরিভাবে HTML এ কনভার্ট করতে পারি। আশা করি তোমরা ভালো করে বুঝে গেছো। এইবার কোশ্চেন টাইম, তোমরা আমাকে বলো আমরা যদি কোনো সেকশানের ওপরে বর্ডার দিতে চাই তাহলে সেই সেকশানের আন্ডারে আমাদের কী কোড লিখতে হবে। 1 বর্ডার বটম, 2 বর্ডার টপ। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও।
তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ তোমরা এই ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।